আসসালামু আলাইকুম। আমার তৃতীয় শ্রেণীর বাচ্চারা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তোমাদের তো MP3 ক্লাস যাচ্ছে, কিন্তু MP3 জন্য তোমাদের বাংলা কোনো ক্লাস যায়নি। তো আজকে প্রথম আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের টপিক হচ্ছে শব্দার অর্থ। তোমাদের বাংলা MP3-র জন্য আমি কিছু শব্দার অর্থ দিচ্ছি, দেখো। প্রথমটা হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম অর্থ হচ্ছে, শব্দার অর্থ হচ্ছে গরমের কাল। গ্রীষ্ম অর্থ গরমের কাল। মিছামিছি, কোনো কারণ ছাড়া বা খামোখা, এ দুটা থেকে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা দিবে, বা যেটা সহজ লাগবে সেটাই দিবে। বনভোজন, বনভোজন অর্থ হচ্ছে চড়ুই ভাতে। ঝাঁক, পাখি, মাছ, মাছি ইত্যাদির দল বা পাল। নদীতে দেখা যায় যে একসঙ্গে অনেকগুলো মাছের ঝাঁক যায়। আকাশে কি অনেকগুলো পাখি একসঙ্গে এক ঝাঁকভাবে দলবদ্ধভাবে উড়ে যায়, মাছিরা কি এক ঝাঁকভাবে উড়ে বেড়ায়, তাই না? তো এটাই হচ্ছে ঝাঁক। ঝাঁক হচ্ছে পাখি, মাছ, পানি, মাছি ইত্যাদির দল বা পাল। ছড়া, ছড়া অর্থ হচ্ছে এক ধরনের ছোট কবিতা। ছড়া হচ্ছে এক ধরনের ছোট কবিতা। শৈশব, এখন শৈশব কি জানো? এই যে তোমরা যে এখন ছোট, এটাই হচ্ছে তোমাদের শৈশবকাল। এখন দেখো, শৈশব অর্থ হচ্ছে ছোটবেলা, শিশুকাল। শৈশব অর্থ হচ্ছে ছোটবেলা, শিশুকাল। এগুলো তোমরা MP3-র জন্য পড়বে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।